ايدك وارميني. اه ايدك ها ايدك সুন্দর করে এই যে আজকে দুই পেয়ে খারাইয়া সাপের মাথায় ধরবি সাপের মাথায় আবার খবরদার পাবলিকের মাথায় ধরিস না ওতে মারতে মারতে একবার আলো বত্তা বানাই লেবে দেন ধরে কি ভাবে এটার নাম হলো দারের সাপ এটার মুখে বিষ নাই দাঁত আছে এটা কামড় দিলে মানুষ মৃত্যু হয় এটা লেজ দিয়ে আঘাত করলে জায়গাটা পছন্দ চিকিৎসা করলে ভালো হয় মাফ করে আল্লাহ তবে সাপটা চালু বেশি আপনার মতন আমার মতন মানুষে দৌড়ে পারব এটা দিনে থাকে বার যারায় আম গাছে আর রাত্রে যায় গাভীর গোয়াল করে এটা গাভীর দুধ চুরি করে রাখা এই দেখেন এটা এইভাবে গাভীর পায়ে পেঁয়াজ কথা বলুন পেঁয়াজ দেখা যায় না কি ভাই কথা কন নাই যাই যাই সাপে খায় না গাভীর দুধ তবে এটা কোনো সাপ না এটা রাখছি কিছু মানুষ জমা পড়ছে একটা সাপ দেখবেন আমার ওই বাক্সের মধ্যে আছে পেটে গুতা মারলে ফোনা তুলবে ওইটাকে কেউ বলে জাতির সাপ কেউ বলে ঘুমার সাপ এক এক দেশের একটা বল ভুল করলাম দাদা আমি এটা বন্ধ করি দারেসটা বন্ধ করি আমি আপনাকে দিয়ে একটা জাতির সাপ দেখাই কি ভাই দেখামু ওটা আমার বেজির লোক ফুস করে উঠবে এটা আপনি কিন্তু ফুস করে উঠে এটা দৌড়াই বেশি এটা দৌড়ের মাস্টার হেলিকপ্টার 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 আগে চলে না ভুল করলাম এটা বন্ধ কর বাক্সগুলো পিছনে আন জাতির সাপটা কোথায় আছে ওস্তাদ দিয়ে বাক্সতে ধীরে ধীরে বাইরা সাপ বাবা বাক্সটা আপনি উল্টে দাস কেন লেগে ব্যাম্বে নোমা সমস্যা কোনো ঘুরাই দে ঢুকো কোনো ঘুরাই দে আমার দিকে ঘুরাই দে সাপটা বেরি সামনে সামনে এটা বন্ধ কর ডাক দিছিলেন দিছি ওস্তাদ কি ভাই আমরা ঘৃণা করেন একটু তাকে দিকে আগে দাঁড়ান সাপগুলা মারি ছাড়ি কোনো ভয় নাই দুই একটা গলায় ফেসাম আই আও ওই একে যে মরি মা বেউলার লাইগা রাগ পাহাড়ি আল্লাহ রসুল আল্লাহ মালিক তালুক সাপ দেখ এই দেখ ও দাগ তো দেখা যায় না রোড থেকে তুলাওয়াল দাগ মুমাইয়া এটা বন্ধ করলাম পানক সাপটা দেখ আপনার মহিলা মানুষ চলা যান চাচি মহিলা মানুষ যান গে চার মহিলা মানুষ যান এই কুর্তিতে মারি লাগাইছ না আরে আল্লাহ রে আড্ডিতে মারি লাগাইছ না কপাল মুসলে কি বলছে ব্যবসার জিনিস আমার আড্ডিতে বসে মারি লাগা ইট 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 লাড়ি মারি নাই এটা তো এমরা হা লাগে সামনে ওটা সমান করো মামু ধীরে ধীরে বাইরা সাপ লোকে তোরে দেখতে চায় কইল না তোর সামনে কর্মতে গিন্না নাই চুরিতে গিন্না আছে কর্মের দাম আছে চুরির দাম নাকি দাদা এটা আমার জাত ব্যবসা আমরা সারা বাংলাদেশ ঘুরি দেখতাম থাকি তেতুলিয়া এমন কোন জিরা নাই বাংলাদেশে আল্লাহ মো না নেয় মনের কথা বলুন ভাই এখন মোবাইলটা বন্ধ করেন আমি যখন সাপটা ছাড়মো তখন ভিডিও করি মানে আমার চেহারা উঠে লাভ নাই দাদা কথাটা বুঝেন নাই সাপ ছাড়মো তখন সারা দিন ভিডিও করেন সমস্যা এই দেখ একটু সামনে আপ গায় দাঁড়ান দাদা আমার ফাঁক রেখ কেন ধন্যবাদ ভাই একটু সময় দাদা পাহাড়িয়া গঞ্জে মাতাল লোক এসটা জাতি সাপটা দেখ আল্লাহ জবান দিচ্ছে কথা বললেন ভাই সাপে বেজিয়ে ঝগড়া করে না জিতে গুন্ডা বলতে পারেন বেজির শক্তি সাপের মাথায় ধরলে সাপটা মারা যায় আর সাপে যদি বেজির কামড় দেয় বেজির শরীরে কি সাপের বিষটা বসে না বসে বেজির সাথে রক্ত মাংস নাই বেজি বাঁচবার জন্য সাপের কামড় খাইয়া আপনাদের এলাকার ডাক্তারের কাছে আসে আমাদের সাপুজা বাড়ি যায় এবুবা জিনিসটা বাঁচবার জন্য কোথায় যায় জঙ্গলে জঙ্গলে কি করে জঙ্গলে গাছ লতা পাতা খায় মাফ করে আল্লাহ গাছই সুসিল্লা যার কি ওই নাই তার জন্য আল্লাহ আছে আল্লাহ ছাড়া মাবুদ
ভাই আপনাকে দৃষ্টিকে হোক আমাদের দৃষ্টিকে হোক প্রতিদিনকালে বর্ষাকালে সাপের কামড়ে মানুষ মারা গেছে এরকম রেকর্ড গ্রামে নাই আচ্ছা সাপে কামড় দিল উজা খুঁজেন না উজা কি সব জায়গা মিলে না উজা খুঁজতে খুঁজতে গ্রামে মুরগি মৃত্যু হয় সদরে নিতে নিতে রাস্তার মধ্যে মৃত্যু হয় যেই গাছটা বেজির উপকার আসে গাছের ভিতরে আল্লাহর রহমত থাকলে এই সাপে মানুষকে কামড় দিলে গাছটা কি মানুষের দেহের উপকার আসবে না জঙ্গলে যে গাছটা দেখবেন আটিটা দেন চিনবেন নিঃশ্বাসটা বন্ধ করবেন গাছটা ছয় মরিচ গাছের মতন লাল লাল ফুল হয় চিকন চিকন পাতা হয় ভাই ফুলগুলা ছিঁড়েন না পাতাগুলা ছিঁড়ে আইনেন পাতাগুলা বিপদের বন্ধু সাপে কারো আঘাত করলো পাতাগুলা আইনা পাড়াতে সেচবেন সেইসা গামছা লেবেন সিফুন দিবেন চেঁচা পাতায় সিফুন দিলে রস পানি পড়ে না যে মুসলমান কথা কয় না রসটা গেলা ছেলে রুগীরে খাওয়াই দিবেন আল্লাহর স্মরণ কইরা কোন রুগীরে খাওয়াইবেন সাপে কামড় দিল কাঁচা পাতার ভিতরে গন্ধ গ্যাস তিতা ভাব নাই গন্ধ গ্যাসে তিতা ভাবে রুগী একটা বমি করব বমির সাথে ভাত মাছ পানি পড়বো না দুই টুকরা বিষ পড়বো বিষটা চুনের মতন সাদা মাটিতে পইরা বিষটা জোকের মতন আট পাতা বাইটা খাওয়াই দিন বিষটা আট দিয়া ধরবেন না ভাই হাতে লাগলে আট পচবো চোখে বললো চোখ অন্ধইব খেরকুটা দিয়া বিষটা জ্বালাইয়া দেন পুইরা যাওয়ার পর রুগী জুতি উড়ান থেকে দাঁড়াইয়া বাপ ভাইকে বুকে লয় গাছের উচিল্লা আল্লাহ মাফ করে মুসলমান ভাই হিসাবে সাপুরিয়া দোয়া পামো এ ভাই দোয়া টাকা দেখি না যায় না দোয়া কিনতে হলে দোয়ার কাজ আর ব্যবহার লাগে না ভুল কইলাম দাদা রাতের বান্দা সারি সাপটা মারির ছাড়ি সকলে একটা হাত তালি দেয় সকলটা পেয়ে ভালো ধন্যবাদ ভাই তাড়াতাড়ি মজমালা শেষ করুন আজান দিয়ে লাই কথাটা খারাপ কইলাম দাদা নামাজ কলম আমিও পুর মাল্লা পড়াইলি এই দেখি সাপুরিয়া ভাই গাছের কথা বলছে নাম বললেন না গাছ আছে চিনতে পারলাম না সাপে কামড় দিলে জঙ্গল থেকে কোন গাছের পাতা খাওয়ামু ওই পাতা তো আমাদের জানা নাই তো বাবা রে দশের লাডি একের পূজা দশ ভাই অনুমতি দিলে গাছের নামটা বলতে পারি কি ভাই বলবো গাছটা কি অবস্থানে পাইবেন কোথায় পাইবেন পাতায় না খাওয়াই দিবেন আর লাগুনে পানি কইরা দিব আল্লাহ গাছের মধ্যে ক্ষমতা দিয়া দিছে ওজা মেডিকেল দৌড়ান লাগবো না বালা করবো আল্লাহ গাছ হয়েছে উচিল্লা গাছটা নাম বলবার আগে তিনটা কাজ করব প্রথম কাজ এইটা বুড়া মা কমর ধরা এক টুকরা গাছ কাইতন দিয়ে আমার বা আমাতে দেন কমর ধরা ভালো হইলে মার দোয়া পাইবেন মার দোয়া ছেলের কাছে লাগে এ ভাই দুই নাম্বার কাজ এইটাই দেখেন পোলা পেনে বিছানা প্রস্রাব করে এক টুকরা গাছ বাচ্চার গলায় দেন বিছানা প্রস্রাব করা বন্ধ হইব মাফ করবো আল্লাহ তিন নাম্বার কাজ এইটা ব্যয় দুবিলে ক্ষমা করবেন ইশারা বলি ভাইয়া বলতাম না যে বলতেছেন যৌবনে করিয়া ব্যয় বয়সে কাঙ্গাল আনাসে কুনাসে কালি ফালাইছেন কলমের দাম রাখতে পারেন নাই রাস্তায় বাঘের মতন চলেন দুই টাকার কাজে গেলে শরীরটা দুর্বল লাগে নারী নয় গুণ আপনার আমার ছয় গুণ নয় গুণের কাছে ছয় গুণ কিছু যে ভাই দেহনিয়া দুর্বল এক টুকরা গাছ পাকা কলায় বইরা খাইয়েন বিয়াস্তা ভাইয়েরা গাছটা জিবরের নিচে লইয়া যান সেই নারীর বুকে নারী আনন্দ পাইয়া নারীর আঁচল দিয়া কপালের ঘাম মুইসা দিলে বাইরে দোয়া করিয়েন তবে কথা আছে ভাই কলমার নিচে লইয়া যাইয়েন ওই কাজে যায়েন না যেই কাজে গেলে আল্লাহ গজব দিন আপনার বান্দা ছাড়েন সাতটা মারিচ্ছেন পাড়ার সমান করেন দাদা জবানে কইছি না দেখাইতে পারলে আমি বেইমানে যাবো একটু সামনে সাপ দেন ভাই গাছটার নাম হইল বেজির মুখে শাহ সাপের মাথার মণি গাছটার নাম আস্তেক মণি গাছের নামটা আস্তেক মণি গাছের নামটা কি মণি বললাম কি মনি বললাম কবাই মাতৃভাষা বলছেন বুঝি নাই বাংলা শুদ্ধ ভাষা কইলে বুঝতাম অনুমতি দিলে বাংলা শুদ্ধ ভাষা বলতে পারি কি ভাইরা বলবো যে ভাই ধাতু ক্ষয়ে ভুগতেছেন শরীরটা দুর্বল লাগে ভিতর থেকে আনন্দ আসছে না ওই ভাই গাছটা কলাই বইরা খাইয়ে উপকার পাইলে এই সাপুরিয়া বাইরে নামাজ পড়া দোয়া করবে মাফ করবো কে গাছে সুসিল না ভুল গেলাম রে বাবা এই যে বাংলা ভাষা বলি গাছটার নাম আস্তেক মণি বাংলা ভাষা বললে সবাই চিনবেন বাংলা ভাষা বলবো আল্লাহ রসুল সাপুরিয়া ভাই গাছের কথা বলছেন নাম বলছেন কোথায় পামু কিভাবে আনমু সাপ আছে বেজি আছে গাছ আছে এক টুকরা দেন আমি টাকা দিই ঠিক তো উস্তাদ বলছে সুয়েল গাছ বেচা খাইলে কাল তোমারে খাইব আব্দুল আলীর মতন গাছ বেচা খাই না ভাই গাছ আমার কাছে আছে আমি চাইলে দরকারিকে দেই বিনা দরকারি আমার বাবার আমি দেই না মিললে মেলা না মিললে একা একা বালা না ভুল কইলাম কথা বলবেন দাদা সাপগুলা নেগারামে যাইয়া খেলাধুলা দেখাইয়া গান বাজনা কইরা মা বইনের কাছে আর যে রাখ পাশাল চাইলে আমার ফ্যাটের লেগে দিব না দাদা বাইরে কথা দিব না দাদা রাখেন টাকা লাগবো না খেলার থেকে বাইরে বাবা সাপের বেজিরে মাছ খাওয়াবো তিনজন বাইরে তিনটা গাছ দিব সাথে রাখবেন যৌবনে ফুল ফুটলে আমাকে নামাজ পড়া দোয়া করবেন ওই গাছের উচিল্লায় এতগুলা মানুষের মধ্যে আছেন একজন মুসলমান ভাই
বেজিরে মাছ খাওয়ার জন্য গাস্টার বিনিময়ে একজন লোক আমাকে আপনাগো তরফ থেকে মারতো পাঁচটা 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 টাকা দিয়ে আমারে খুশি করবেন বুবা জিনিস বেজিরে মাছ খাওয়ার জন্য যে আমার বেজিরে মাছ খেতে পাঁচটা টাকা দিবেন আমি আল্লাহর শরণ কইরা এক টুকরা গাছ তার হাতে আমি দিয়া দিমু তার বালা মুসিবত দূর থাকবার জন্য নাই কোনো মানুষ এখানে আমারে পাঁচশো টাকা দেওয়ার মতো নাই কোনো বড় ভাই বলে পাঁচ টাকা দিবেন আমার বেজিরে মাছ খাওয়ার জন্য নাই কোনো দাদা আধা ঘন্টা চিল্লাইছি নাই কোনো মানুষ পাঁচ টাকা দেওয়ার মতো ইজ্জত করছেন ভাই গরিব দোয়া করলাম আল্লাহ ভাই আল্লাহ রাখে পাইছি আমি গাছটা দিয়া দিই পাইছি আল্লাহ পাইছি বাবা পাইছে লইতাছি ভাই আমি গাছটা দিয়া দিন উপকার পাইলে দোয়া পামু না ভাই কথা কন নাকি শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যাইয়া মসজিদে পাঁচ টাকা দিয়া দিবেন আমি গাছ মাগনা দিই আমি পাঁচ টাকা সে আপনার মন দাম আপলাম দেখলাম কোন পানিতে কোন মাছ আছে পাঁচ টাকা দিয়া সব হয় না যার মাঝে ভাই টাকার